মাছ মাংস খেতে খেতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন এইভাবে সবজি রান্না করলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি মিক্স সবজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। এই তো এখানে আমি 4-5 রকমের সবজি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ একটু জিরা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম। তো জিরা আর শুকনো মরিচটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব খুব ভালোভাবে। ভেজে নেওয়ার পরে এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার রসুনটা ডিপ করা ছিল, তো আদা রসুনটাকে দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু টমেটো কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটা চাইলে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু রান্না করা যায়, আমার কাছে মনে হচ্ছে দিলে ভালো লাগবে, যার জন্য আমি দিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটোটা সব কিছু একত্রে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি 3-4 মিনিটের মতো। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো। তো এই গুঁড়া মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। আর এই পানিটাকে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করা যায়, ফুলকপি, বাঁধাকপি, অনেক রকমই সবজি পাওয়া যায়, সবগুলো দিয়েই কিন্তু রান্না করা যায়। তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, তখন আমি এখানে 1 কাপের মতো ডাল দিয়ে দিয়েছি। তো মসুরের ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিছিলাম। এখন আমি ডালগুলোকে দিয়ে খুব ভালো করে 2-3 মিনিটের মতো মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই মিক্স সবজিগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে ডাল মিশানো সবজিটা আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো এই তো আমি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। আর এখানে আলাদা কোনো পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই, আমি যে সবজিগুলো দিয়েছি প্রত্যেকটা সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই তো এটাকে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন সবজি থেকে যে পরিমাণ পানিটা বের হয়েছে, আমি এই পানিটাকে দিয়েই কষিয়ে নেব। আর মসুরের ডালও কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এই তো আমি আবার 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন এখন কিন্তু বেশ ভালোভাবে পানিটা শুকে গেছে আর সবজিগুলোও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে গরম পানিটা দিলে হয় কি, সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আবার খেতেও কিন্তু ভালো লাগে। পানিটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি, প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন। এই তো আমার সবজিটা কিন্তু বলক হচ্ছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করে এখানে 3-4টার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম, জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য, এখান থেকে কোনো ঝাল বের হবে না। এই তো সবজিরটা যখন একেবারে ঝোলটা কমে এসেছে আর আমার প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। এই সবজিটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া, এটা আসলে অপশনাল, থাকলে দিবেন না থাকলে নাই দিতে পারেন। এই তো আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব। আজ আল্লাহ হাফেজ।